মোবাইলের টাওয়ার বসানো ও লোন পাইয়ে দেবার নাম করে প্রায় পঞ্চাশ কোটি টাকা জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে শুধু এ রাজ্যেই নয় ভিন রাজ্যেও ছড়ানো ছিল প্রতারণার জাল পঞ্চাশ কোটি টাকা প্রতারণা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতের নাম পঙ্কজ দাস শনিবার পণ্যশ্রী এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশের পক্ষ থেকে আদালতে তোলা হয় দু সালে মোবাইলের টাওয়ার বসানো ও লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় একটি সংস্থা ধৃত পঙ্কজ দাস সেই সংস্থার সিও ছিলেন বিজ্ঞাপনে সাড়া দিয়ে অনেকেই যোগাযোগ করেন সংস্থার সাথে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় ঘটনার তদন্তে নেমে সল্টলেকের সংস্থার অফিস থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় সেই সংস্থারই প্রধান পঙ্কজ দাস জানা গেছে অভিযুক্ত বিভিন্ন রাজ্য থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা প্রতারণা করেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বিধাননগর